এই যে তোতলামি, এটা কোনো জেনেটিক অথবা কি বংশগত কোনো সমস্যা? না, এটা কোনো বংশগত সমস্যা না বা যে কোনো জেনেটিক সমস্যা না। তবে পরিবারে যদি কারো তোতলামির হিস্ট্রি থাকে, সেটা হচ্ছে বাবার দিকের হোক মায়ের দিকের হোক, সেই ক্ষেত্রে সেই ফ্যামিলির সন্তানদের ক্ষেত্রে, পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। তার অর্থ এই না যে তার বাবার কিংবা মায়ের অথবা খালা ফুপু চাচা দাদা দাদি নানা নানি থাকলেই সেই ফ্যামিলির কারো তোতলামি হচ্ছে, এরকম না। তবে সেই ক্ষেত্রে সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। যেমন ওয়ার্ল্ড ওয়াইড, পৃথিবী জুড়ে মেয়েদের চেয়ে ছেলেদের তোতলামির সংখ্যাটা অনেক বেশি। সো এটা অনেকটা এরকমই, কেন বেশি সেটা এখনো আইডেন্টিফাইড না বা সেটা এখনো প্রমাণ হয়নি, কিন্তু এটা বেশি দেখা যাচ্ছে। তো সেরকম যাদের কোনো ফ্যামিলি হিস্ট্রি আছে তোতলামি, তাদের ক্ষেত্রে সম্ভাবনাটা বেশি থাকে। তার অর্থ এই না যে ফ্যামিলিতে থাকলেই তাদের হবেই। আরেকটি জিনিস যেটি রয়েছেন, যে ম্যাম, জিহ্বা আটকানো বা টাং টাই যেটি, এটি সম্বন্ধে যদি কিছু বলতেন। রাইট, টাং টাই খুব সাধারণ এবং স্বাভাবিক একটি ব্যাপার। আমি স্বাভাবিক বলছি এই জন্য অল্প একটু সমস্যা, আমরা অনেক ওরিড হয়েছে, অনেক চিন্তিত হয়েছে ব্যাপারটা নিয়ে। টাংটাই ব্যাপারটা হচ্ছে আপনার জিহ্বাটা, আমি এবং আপনি যেমন যত দ্রুত মুভ করতে পারছি, জিহ্বার সামনের দিকটা নিচের দিকে লেগে থাকে, একটা পাতলা একটা পর্দা দিয়ে জিহ্বাটা খুব স্মুথলি মুভ করতে পারে না তারা। অর্থাৎ জিহ্বাটা যদি আমার এরকম থাকে তাহলে আমার কথাগুলো একটু অস্পষ্ট হবে। সে ব্যাপারটা অনেকে এরকম, সবার ক্ষেত্রে টাংটাইয়ের জন্য সবার ক্ষেত্রে সার্জারি লাগে না। অনেকেই দেখা যায় যে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের কাছে আসলে তারা একটা আর্টিকুলেশন টেস্ট করে বা উচ্চারণগত একটা পরীক্ষা করে, সেটা করার ফলে সে যদি সবগুলো সাউন্ড করতে পারে, হয়তো একটা বা দুটা সাউন্ড করতে পারছে না। সো যদি এটাকে থেরাপি দিয়ে ঠিক করে ফেলা যায় তাহলে তাদের সার্জারি লাগে না। বাট যদি থেরাপির পরেও দেখা যায় যে না, আমরা যেটা বলি হচ্ছে স্টিমুলেবল কিনা, অর্থাৎ এই ক্লায়েন্টটা থেরাপি নিলে প্রোগ্রেস করবে কিনা, প্রোগ্রেসিস বেটার কিনা, সো সেই ক্ষেত্রে যদি হয় যে না বেটার না, সে অনেকদিন ধরে ট্রাই করছে, ওয়ান উইক আমরা তার সাথে ট্রায়াল দিয়েছি কিন্তু ট্রায়াল দিয়ে সে কখনোই পারেনি, সো সেক্ষেত্রে আমরা আমরা রেফার করে দিই যে হ্যাঁ, নিড টু সার্জারি, একটা সার্জারি দরকার। ছোট্ট একটা সার্জারি করলে দেন তারপরে যদি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের কাছে আসে, দেন উচ্চারণগত যে প্রবলেমগুলো থাকে সেগুলো সব ওকে হয়ে যায়। সেক্ষেত্রে আরেকটি সমস্যা যেটি, যে যাদের উচ্চারণগত জড়তা বা শব্দ উচ্চারণের সমস্যা, সেক্ষেত্রে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি কী ধরনের সুবিধা দিয়ে থাকে? সেই ক্ষেত্রে হচ্ছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টরাই একমাত্র তাকে হেল্প করতে পারে, কারণ এর বাইরে কথা শেখার জন্য বা কথা বলার জন্য বা কথা ঠিক করার জন্য, আমি যত দূর জানি আমার পড়াশোনায় এবং আমার ক্যারিয়ারে, ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবী জুড়ে কোনো মেডিসিন বা ঔষধ নেই। যদি মেডিসিন বা ঔষধ থাকতো তাহলে হয়তো অ্যাজ এ স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট হিসেবে আমি সেই ঔষধটা সবার আগে দিতে চাইতাম যে আমার পেশেন্টগুলো খুব ভালো রিকভার করুক। সো উচ্চারণগত যে কোনো সমস্যা, অর্থাৎ কোনো হতে পারে সেটা হচ্ছে একটা সাউন্ড বা একটা শব্দ বলতে না পারা, অথবা একটা শব্দের জায়গায় আরেকটা শব্দ রিপ্লেস হয়ে যাওয়া, বা একটা সাউন্ডের জায়গায় কলমকে আমি তলম বলছি, অথবা ডালকে আমি তাল বলছি, অথবা আমি শুধুমাত্র স, সেটা শব্দের শুরুতে হতে পারে, শব্দের মাঝে হতে পারে, অথবা শব্দের শেষে হতে পারে, যে আমি উচ্চারণ করতে পারি না। আমি কখনো বাতাস বলতে পারি না, শেষে স আমি কখনোই বলতে পারি না, বাস বলতে পারি না। সো এই ধরনের যদি কোনো প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে তারা যে কোনো বয়সে হোক, যে কোনো সময় হোক, যত দ্রুত স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের সাথে যোগাযোগ করবে, এখান থেকে তারা 100% কিউর হওয়া সম্ভব। ম্যাম, আমরা জানি যে অটিজম নিয়ে আমাদের দেশে অনেক কাজ হচ্ছে এবং এই ধরনের বাচ্চাদের স্পিচ প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি কী ধরনের ভূমিকা পালন করে? এটা একটা যুগোপযোগী আসলে প্রশ্ন হয়েছে। অটিজম নিয়ে আমাদের সচেতনতা অনেক বেড়েছে। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের পার্সপেক্টিভ থেকে যদি বলতে চাই, আসলে সবাই যেটা ভাবে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টরা একটা মানুষকে কথা বলিয়ে দিবে বা তারা একটা কথার যন্ত্র, তারা তাদের কাছে আসলে যে কোনো শিশু হোক বয়স্ক হোক কথা শিখে যাবে। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট আসলে কথার ক্ষেত্রে না, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টরা যোগাযোগের ক্ষেত্রে সাহায্য করে, কমিউনিকেশন ডেভেলপ করে। রাইট, কিভাবে আমি আমার কোনো মেসেজ বা আমার কোনো চাওয়া আরেকজনকে বোঝাতে সক্ষম হব, এই ক্ষেত্রে আসলে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টরা কাজ করে। আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রে, প্রায় হচ্ছে 33-40% ক্ষেত্রে অটিজমে যারা আছে বা অটিজম যাদের প্রবলেম আছে তারা কথা বলে না, কিন্তু তার অর্থ এই না যে তারা কথা না বলতে পারলে তার যোগাযোগটা হবে না, সে হয়তো বা কথা বলে না, বাট স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের কাছে আসলে
স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট সেই বাচ্চাকে অ্যাসিসমেন্ট করে দেন কোনো না কোনো ওয়ে বের করে দিবে যে এই ওয়েতে যদি এই বাচ্চাটা কমিউনিকেট করে বা এই বাচ্চার সাথে কমিউনিকেট করা হয়, যোগাযোগ করা হয়, তাহলে সে যোগাযোগ করতে পারবে, তার যোগাযোগটা ব্যাহত হবে না। অনেকাংশেই দেখা যায় হচ্ছে একটা বাচ্চা বা একজন অ্যাডাল্ট যখন তার প্রয়োজনটা বোঝাতে পারে, তার যে বিহেভিয়ারাল প্রবলেমগুলো থাকে, যে তার সে রাগ দেখাচ্ছে, সে কান্না করছে, সে চিৎকার করছে, এই জিনিসগুলো মিনিমাইজ হয়ে আসে, খুবই স্বাভাবিক। আমার যেটা দরকার সেটা আমি আপনাকে বোঝাতে পারলাম এবং আপনি বুঝলেন, বুঝে আমাকে জিনিসটা দিলেন, আমার তো রাগ দেখানোর কোনো অর্থই হয় না। কিন্তু আমার একটা জিনিস দরকার, আমি আপনাকে বোঝাতে পারছি না, আপনি বুঝতে পারছেন না, আমার তো মেজাজ খারাপ হবেই, আমার তো জিদ দেখাতেই হবে, আমি তো এটাও বুঝতে পারছি না যে আমার কি দরকার সেটা আপনি বুঝছেন না। তো সেই ক্ষেত্রে কিন্তু বিহেভিয়ার অনেক কিছু, অনেক ধরনের, তাদের হচ্ছে ট্যান্ট্রাম বলি, যে নিজেকে নিজে হিট করা বলি, আরেকজনকে আঘাত করা বলি, নিজেকে কামড়ানো, আরেকজনকে কামড়ানো, জিনিসপত্র ভেঙে ফেলা, ছুঁড়ে ফেলা, ফেলে দেওয়া, এই ধরনের আচরণগুলো প্রকাশ পায়। সেটা এই কারণেই যে বেশিরভাগ ক্ষেত্রে তারা হচ্ছে বুঝাতে পারে না যে তাদের আসলে কি দরকার, আর অনেক ক্ষেত্রে তো অবশ্যই তাদের সেন্সরি রিলেটেড অনেক প্রবলেম থাকে, সেই জন্যও করে। সো এটা আমাদেরকে আসলে একটু বুঝতে হবে থেরাপিস্টের কাছে গিয়ে, যে ওকে আমার বাচ্চার কথা বলতে না পারার জন্য কি সেই বিহেভিয়ার গুলো করছে, নাকি আসলে তার সেন্সরি রিলেটেড না পারার কারণে এটা হচ্ছে, এই জন্য করছে। সো এভাবে আমরা অটিজম যাদের আছে তাদেরকে হেল্প করে থাকি। এবং অটিজমের ক্ষেত্রে আমরা ভিজুয়াল শিট ইউজ করি, যে একটা বাচ্চার দৈনন্দিন রুটিনগুলো কি হবে, যে এই কাজটার পরে সে কোন কাজটা করবে, যেহেতু তারা স্ট্রাকচার খুব পছন্দ করে। অটিজম যাদের আছে তারা হাইলি স্ট্রাকচারাল লাইফ পছন্দ করে, যে তাকে আগে থেকে একটা প্রিপারেশন দেওয়া হোক যে এরপর আমি কি করব। সেটা হয়তো বা আপনার আমার ক্ষেত্রেও প্রযোজ্য, আমরা হয়তো বা শিডিউল ওয়াইজ, ভিজুয়াল শিডিউল ওয়াইজ মেনটেন করছি না, বাট একটা শিডিউল কিন্তু আপনার আমার মাথায় থাকে, যে আমি এখান থেকে এই কাজটা শেষ করার পর তারপরে কি করবো, অথবা সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমার দৈনন্দিন রুটিনগুলো কি হবে। ওদের জন্য যেটা সমস্যা সেটা হচ্ছে ওরাই প্ল্যানিংটা করতে পারে না, বাট আমি যদি প্ল্যানিংটা ওকে ভিজুয়ালাইজ রয়েতে দেখিয়ে দিই আগে থেকে, তাহলে তার জন্য সুবিধা হয় যে ওকে আমি এই কাজটা করার পরে এটা করবো, দেন আমি স্কুলে যাবো, স্কুলে গিয়ে আমি পাজেল মেলাবো, এবং সেটা খুব ছোট ছোট ক্ষেত্রে। আমাদের ক্ষেত্রে হয়তো বা যে আমি সকালবেলা ঘুম থেকে উঠবো, নাস্তা খেয়ে স্কুলে চলে যাবো, এটা আমার জন্য ওকে, বাট যাদের অটিজম আছে তাদের ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে সে ঘুম থেকে জাগলো, জাগার পরে যে তার চাদরটা গুছাতে হবে, মশারিটা তুলতে হবে, ওয়াশরুমে যাওয়ার আগে তাকে স্যান্ডেল পরতে হবে, এই প্রতিটা ইভেন্ট তাকে ভেঙে ভেঙে ভিজুয়াল শিডিউলের মাধ্যমে দেখাতে হয়। ইভেন কোনোদিন যদি তার কোনোটা করতেই না ইচ্ছা করে, তাহলে কিন্তু সে সেই পিকচারটা তার প্যারেন্টস অথবা কেয়ার গিভারকে দিলে সে বুঝতে পারবে, আচ্ছা এইটা আজকে আমি করতে চাচ্ছি না, এই কাজটা আমি আজকে করবো না। হতেই পারে যে প্রতিদিন সে ওয়াশরুমে যাওয়ার পরে সে শাওয়ার নেয়, আজকে তার শাওয়ার নিতে ইচ্ছা করছে না। সো আমার যদি ইভেন্টগুলো ভাগ ভাগ করা থাকে, তাহলে কিন্তু সে দেখাতে পারে যে ওকে আমি আজকে শাওয়ার নিবো না, কিন্তু যদি একটা ব্রড পিকচার থাকে যে আমি গোসল করার থেকে আমি ঘুম থেকে ওঠার পর আমি গাড়িতে করে স্কুলে যাব, সেক্ষেত্রে বাচ্চা কিন্তু আর বুঝাতে পারবে না সে কি করতে যাচ্ছে, সে ঘুম থেকে ওঠার পরেই আর রিজি সে স্কুলে যাবে না, এরকম কিন্তু না, সে স্কুলে যাবে বাট সে আজকে শাওয়ার নিবে না, সে ব্রাশ করেছে এরপর হচ্ছে টয়লেট থেকে বের হয়ে যাবে। সো আমরা যে প্যারেন্ট হিসেবে তাকে কি করবো, তাকে পুশ করবো, হ্যাঁ শাওয়ার নাও, কারণ তুমি প্রতিদিন শাওয়ার নাও, কিন্তু আজকে তার ইচ্ছা করছে না, হতেই পারে। সো যদি আমরা প্রতিটা জিনিস কোন ভাগ ভাগ করে ভিজুয়াল শিডিউলের মাধ্যমে অনেক সময় করি, অনেক সময় তাদেরকে একটা এএসি বুক দিয়ে থাকি, একটা ছবির বই হতে পারে, সে আজকে কি কি করতে চায় কি কি করতে চায় না, এটা প্রতিটা বাচ্চার লেভেলের উপর ডিপেন্ড করবে যে আমরা আসলে তাকে কি ধরনের এএসি প্রোভাইড করবো। অনেকে হয়তো সিঙ্গেল ওয়ার্ড বলতে পারে, অথবা শুধু ইশারা দিয়ে দেখাতে পারে যে শাওয়ার নিব না, মুখে বলো না, ফাইন, এটা তার কমিউনিকেটিভ পার্টনার যে থাকবে, সেটা কেয়ার গিভার অর্থাৎ সেটা প্যারেন্টস হতে পারে, সেটা ফ্যামিলি কোনো মেম্বার হতে পারে, অথবা সেটা কোনো পেইড কেয়ার হতে পারে, সে যদি বুঝতে পারে ইটস ওকে, তার কমিউনিকেশন বা যোগাযোগটা কিন্তু হ্যাম্পার্ড হচ্ছে না, এইভাবে করেও তার যোগাযোগটা আসলে চলমান থাকছে।